একজন মুসলিম রোগীকে কৃষ্ণ কৃষ্ণ বলতে বাধ্য করলেন ডাক্তার। অস্ত্রোপচারের আগে বেডে শুয়ে কৃষ্ণ নাম নিতে হবে, না হলে অপারেশন করবেন না চিকিৎসক। আর তাই প্রাণের ভয়ে শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণের নাম নিতে বাধ্য হলেন রোগী। শুনতে অবাক লাগলেও এমনটা ঘটেছে ভারতের কর্ণাটকের চিক্কাবাল্লাপুর জেলার একটি বেসরকারি হাসপাতালে। অস্ত্রোপচারের আগে এক মুসলিম নারীকে দিয়ে জোর করে কৃষ্ণ নাম জপানোর অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করেছেন এই নারী। সোমবার এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে দেশটির সংবাদ প্রতিদিন পত্রিকা। 12 ডিসেম্বর ওই হাসপাতালের বন্ধ্যাকরণ প্রকল্পে অস্ত্রোপচার করাতে গিয়েছিলেন নাসিমা বানু। সেখানেই তার সঙ্গে এই ঘটনা ঘটে। তিনি বলেন, আমি বেঙ্গালুরুতে থাকি এবং চিন্তামণিতে আমার আত্মীয়রা থাকে বলেই আমি সেখানে অস্ত্রোপচারের জন্য গিয়েছিলাম। ঘটনার দিন সকাল 9টায় আমি হাসপাতালে যাই। এরপর সব পরীক্ষার পর জানা যায় একটাই, আমার অস্ত্রোপচার হবে। কিন্তু যে ডাক্তার আমার অপারেশন করছিলেন তিনি প্রত্যেককে কৃষ্ণ নাম জপ করতে বলছিলেন। ওখানে একমাত্র মুসলিম নারী আমি ছিলাম, কিন্তু তিনি আমাকে বললেন কৃষ্ণ কৃষ্ণ না বললে আমি আপনার অস্ত্রোপচার করব না। আমি ভয় পেয়ে তার কথা মতো কৃষ্ণ নাম জপ করলাম। এরপরই তিনি আমার অস্ত্রোপচার করলেন। বেঙ্গালুরুতে নন্দিনীর যে লে আউটের বাসিন্দা নাসিমার বোন চিন্তামণি গ্রামে থাকেন, সেখানকার সরকারি হাসপাতালের পক্ষ থেকে বন্ধ্যাকরণ প্রকল্পের আয়োজন করা হয়েছিল। তাই দুই মেয়ের মা নাসিমা সেখানে অপারেশন করানোর ব্যাপারে মনস্থির করেন। কিন্তু সেখানে যে তার সঙ্গে এরকম ঘটনা ঘটবে সেটা ঘুণাক্ষরে ভাবতে পারেননি। তবে তিনি চিন্তামণি থাকায় এই অভিযোগ মামলা দায়ের করেন। ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত ডাক্তারের কাছ থেকে অবশ্য কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।